আমি তোমার কোনো কথা শুনতে পারবো না মা, আমি যাবই, পর্ণার সঙ্গে আমি থাকবই। সৃজনের মায়ের মুখের উপর স্পষ্ট করে না বলে দিয়ে পর্ণার সাথে হাত মিলালো সৃজন। পুরো ঘটনা জানতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সোয়েনের এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না সৃজন বা পর্ণা, এমনকি তত বাড়ির সবাই। তবে সৃজনের মা চায় না এর মধ্যেও সৃজন আর পর্ণা এক হোক। পর্ণা যখন আসল ঘটনাটা জানতে পারে সে অনেক ভেঙে পড়ে, সে বুঝতে পারে না যে সে একা কিভাবে কি করবে। এরপরে সৃজন তাকে জানায় যে এ লড়াইয়ে পর্ণা একা নয়, সৃজন তার পাশে সবসময় রয়েছে। এরপরে আশা খুঁজে পায় পর্ণা, কারণ তারা দুজনে মিলে লড়াই করলে হয়তো বা সত্যিটা বের করতে পারবে, আসল অপরাধীকে শাস্তি দিতে পারবে। আগের দিন অনেক রাত করে ঘরে ফেরে সৃজন, এমনকি পরের দিন যখন রেডি হয়ে পর্ণার সঙ্গে বেরোতে যায় ঠিক তখনই তার মা এসে হাজির হয় তার ঘরে আর বলে, কোথায় যাচ্ছিস বাবু তুই? তখন সৃজন জানায় যে পর্ণার সঙ্গে আমি সোয়েনের অপরাধীদেরকে খুঁজতে বেরোচ্ছি। তখন সৃজনের মা বলে, একদম তুই ওই মেয়ের সঙ্গে যাবি না। আর কেন যাবি, তুই ডিভোর্স হতে চলেছে। তখন সৃজন জানায়, কি কথা বলছো তুমি মা, সোয়েন আমার ছোট ভাই মা। যে সোয়েন কিনা ছোটবেলায় কান্না করলে আমি ছাড়া থামতো না, সেই সোয়েন আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি কিনা এখন আমার নিজের ডিভোর্স নিজের সম্পর্ক নিয়ে ভাববো? তুমি এমনটা কি করে বলতে পারলে মা? আমি এই লড়াইটা একা একা লড়তে পারবো না, যার কারণে আমার পর্ণার সাহায্য প্রয়োজন, আর আমি তাই পর্ণার সাথে থাকবই। তখন সৃজনের মা বলে, আমি তোকে কিছুতেই যেতে দেবো না সৃজন। তখন সৃজন বলে, তুমি আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না মা, তুমি ভুলে যেও না আমি বাচ্চা ছেলে নই, আমি আমার নিজের মতো চলতে পারি, আর আমাকে এভাবে আটকে রেখে কোনো লাভ নেই। আমি পর্ণার সাথে মিলে জৈনের অপরাধীকে খুঁজে বের করবই, তুমি আজ আমাকে আটকাতে পারবে না। এরপরে পর্ণার সঙ্গে মিলে বেরিয়ে যায় সৃজন। সৃজনের এরকম কাজ দেখে অবাক হয়ে যায় সৃজনের মা। তো বন্ধুরা, সৃজনের এরকম ডিসিশনে তোমাদের কি মতামত এখনই কমেন্ট বক্সে জানাও, আর নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।